রাউজানত রশিদা বেগম চৌধুরী, আলহাজ হেদায়েত হোসেন চৌধুরী ও আলহাজ একেম ফজলুল কবির চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান আর নবীনবরণ অনুষ্ঠান রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাজেদা কবির চৌধুরী মিলনায়তনত অনুষ্ঠিত। কলেজের অধ্যক্ষ একেম আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল HRC ফ্যামিলি অব কোম্পানিজ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান CEO সাইদ হোসেন চৌধুরী ও সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। অনুষ্ঠানত সম্মানিত অতিথি অলরে ক্রেস্ট আর ফুলর তোরাদি বরণ করিলয় স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান ও নবাগত শিক্ষার্থী অল নবীনবরণ অনুষ্ঠানের আয়োজক। এরপর রাউজান উপজেলার 7 নং রাউজান ইউনিয়নের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী ও HRC ফ্যামিলি অব কোম্পানি আর ওয়ান ব্যাংকের চেয়ারম্যান CEO সাইদ হোসেন চৌধুরীর আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নভেম্বরের 15 তারিখ বুধবার বিকেল 5টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। এটা সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছিল HRC ফ্যামিলি অব কোম্পানি ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান CEO সাইদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করে রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান BM জসিমউদ্দিন হিরু। এটা আর উপস্থিত আছিল প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বুলু, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন সহ আরো বোধ কে। মূলত আজকে যে আমরা চেয়ারম্যান সাহেবকে এখানে এনেছি ব্যাংক ওয়ানের সাইদ হোসেন চৌধুরী, শুধু আমার আত্মীয় না, আমার বন্ধু, যার কারণে আমি চাই আমার এলাকা আরো উন্নত হোক, আরো ডেভেলপ করুক। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।